নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী এবং আপনারা শুনছেন হন্টেড সিরিজ। আজ আমরা আপনাদের কাছে যে গল্প পরিবেশন করতে চলেছি তার নাম বন্দি। আশা করি আজকের এই গল্পটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। গল্পটি আত্মকথার আঙ্গিকে, এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই, এটি সম্পূর্ণই একটি কাল্পনিক গল্প। গল্পের সূত্রধার আমি মৌসুমী, গল্পের লেখক এবং গল্প পাঠে অনুষা। শুরু হচ্ছে গল্প বন্দি। আমি বন্দি, বলতে পারেন স্বেচ্ছায় বন্দি। গত 3 দিন হতে চললো আমি 4 তলার বাড়ির একটা ছোট্ট চিলে কোঠার ঘরে বন্দি। বছর 2 আগে আমি বিয়ে করে এই বাড়িতে পা দিয়েছি। আমার স্বামীর সাথে আমার পরিচয় বিয়ের 2 আগে থেকে। আমাদের দুজনের কলেজ একদম পাশাপাশি ছিল। প্রথম দেখাতেই ওকে আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু তা কখনো মুখ ফুটে বলতে পারিনি। ভয় পেতাম যদি না করে দেয়। তবে আমাকে ও বেশি অপেক্ষা করতে হয়নি জানেন। কয়েক মাস পর ও নিজেই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমিও সেই সুযোগে আমার নিজের মনের কথা বলে দিয়েছিলাম। জানেন, আমি কোনোদিন ভাবিনি যে আমাদের সম্পর্কটা এত দূর এগোবে। বারবার মনে হতো আমার মতো একজন অতি সাধারণ মেয়েকে কেন পছন্দ হলো। আমি মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা স্কুলে শিক্ষকতা করতেন, সংসারে সেভাবে অভাব অনটন ছিল না। তবু পিতৃতান্ত্রিক সমাজে বাবার ছায়া খুব কম বয়সে হারিয়ে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মেয়েদের। প্রতিবেশীরা মুখে যাই বলুক না কেন, ওরাই আবার পিছনে নানান কুমন্তব্য করে যায়। আমি ইতিহাসে স্নাতক, গ্রাজুয়েশন শেষ করে একটি কোম্পানিতে জয়েন করি। চাকরির 2 পর আমার কলেজ প্রেমিক শাকনিকের সাথে আমার বিয়ে হয়। মাও খুব একটা আপত্তি করেনি। বিয়ের পর আমার শ্বশুরমশাই হুকুম জারি করলেন যে বাড়ির বউ নাকি কাজ করতে বাইরেই যেতে পারবে না আর কি। সেই ঘোষণার পর আমার চাকরিও যাওয়া হলো না। শাকনিক একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই প্রাক্তন সরকারি কর্মচারী, ওনাদের একমাত্র পুত্র। বড় রাস্তার ওপর প্রকাণ্ড 4 বাড়ি, 3-3 গাড়ি, সব মিলিয়ে বেশ উচ্চবিত্ত পরিবার, তাতে কোনো সন্দেহ নেই। বিয়ের পর আমাকে সেরকম কোনো কাজই করতে হতো না, সব কাজের জন্য দাস দাসীরা ছিল। সারাদিন কোনো কাজ না থাকায় বেশ বিরক্ত লাগতো জানেন। আমার শাশুড়ি মেনকা দেবী বেশ নাকুচু মহিলা, কারোর সাথে চট করে কথাই বলতেন না। বড় ঘরের মেয়ে হলে যা হয়। আর শ্বশুরমশাই, উনি তো সারাদিন খবরের কাগজে নিজের মুখ গুজে বসে থাকতেন। অন্যদিকে শাকনিক ও কাজের জন্য সারা দিন ব্যস্ত, তাই কারোর সাথে সেরকম কথাই হতো না। অনেকটা দম বন্ধ হয়ে আসছে জানেন। একদিন রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। শাকনিক সেদিন অফিসে যায়নি, তার উপর ওর শরীরটা খারাপ ছিল সেদিন। ঘরে ও যখন বিশ্রাম নিচ্ছিল আর আমি রান্নাঘর থেকে ওর জন্য স্যুপ আনতে গিয়েছিলাম, সেদিন ঘরের বাইরে থেকে আমি শুনতে পাই ও যেন কার সাথে ফিসফিস করে কথা বলছে। যদিও এই ঘটনা প্রথমবার ঘটেনি, এর আগেও অনেকবার হয়েছিল। তবে জানেন, যতবারই এই প্রসঙ্গে কোনো প্রশ্ন করতে গিয়েছি ততবারই আমায় অন্য কথার জালে জড়িয়ে দিত। এই প্রসঙ্গে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করেছিলাম। কথাটা শুনে ওনারা কিছুই বলেননি শাকটিককে, নিজের ছেলে বলে কথা। উল্টে আমার উপরেই দোষ চাপিয়ে দিয়েছিলেন, এই বলে যে আমার নাকি চরিত্রের ঠিক নেই, তাই আমি এইসব গল্প বানিয়েছি। কি আশ্চর্য তাই না? খুব খুব রাগ হয়েছিল জানেন,
হতে পারে আমি ওদের বাড়ির বৌমা, কিন্তু আমিও তো অন্য কারোর বাড়ির মেয়ে। আচ্ছা আপনারাই বলুন তো, ওনাদের যদি একটা মেয়ে থাকতো তবে কি ওনারা একই আচরণ করতেন? হয়তো না। খুব কান্না পেয়েছিল জানেন তো সেদিন, বাইরের বৃষ্টির সাথে আমার চোখের জলও অঝরে ঝরছিল। মাকে এ ব্যাপারে কোনোদিন কিছু বলেই উঠতে পারিনি, হার্টের অসুখ যদি কিছু হয়ে যায়। এর কিছুদিন পর জানতে পারি আমি গর্ভবতী। খবরটা জানানোর পর ভাবলাম সবাই বেশ খুশি হবে, হ্যাঁ কিন্তু আমি ভুল ছিলাম। আমার ওপর অভিযোগ উঠল আমার গর্ভে পালিত সন্তান নাকি বৈধ নয়। একটা মায়ের পক্ষে এই অপমান সহ্য করা অত্যন্ত কঠিন, বিশ্বাস করুন। শুরু হলো অত্যাচার। শাকনিকের এই রূপ আমার কাছে এতদিন কখনো প্রকাশ পায়নি। শাকনিক আগের থেকে অনেক বদলে গেছে। সেই প্রতিশ্রুতি, সেই ভালোবাসা, সেই আগলে রাখা, সেই যত্ন করা, সেই ছোট ছোট কথাগুলো মনে রাখা, কোনোটাই আর নেই। এই গর্ভজাত সন্তান নষ্ট করার হুকুম এলো, কিন্তু আমি কোনো মতেই রাজি হলাম না। অবশেষে আমার সিদ্ধান্তে ওদের মত দিতেই হলো। 2 বছর আগে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান করা হয়েছিল আমাদের বাড়িতে। সেই সন্ধ্যায় পাড়া প্রতিবেশী সহ আত্মীয়রাও এসেছিলেন। তবে কি জানেন, সেই ভরা সন্ধ্যায় আমাকে একা ফেলে দিয়ে আমার স্বামী শাকনিক ছুটে গিয়েছিল ওর গোপন প্রেমিকা তনিমার একটি ফোন কলে। সেদিন ওকে কিছু বলার বদলে সবাই আমার দিকে আঙুল তোলে আমার চরিত্রের তীব্র কটাক্ষ করেছিলেন। আচ্ছা আচ্ছা, মেয়ে বলে কি সমাজে আমাদের কোনো সম্মান নেই? একটুকু তো সম্মানের কি আমরা যোগ্য নই? এই যে কিছু বুদ্ধিজীবীরা বলেন শিক্ষিত মেয়েদের স্বাধীনতা আছে, আমি অতটা শিক্ষিত না হলেও আমি নিজেও নিজের মায়ের দেখভালের জন্য সক্ষম ছিলাম। আচ্ছা বিয়ে করলে কি সেই স্বাধীনতা, সেই শিক্ষা সব কিছু জলাঞ্জলি দিয়ে দিতে হয়, শুধুমাত্র নিজের সংসার বাঁচানোর দায়িত্ব একটা মেয়ের? ছেলেদের কি কোনো দায়িত্ব নেই তাতে? যদিও এইসব প্রশ্ন এখন বৃথা। সবকিছু চলছিল এরকম ভাবে গতানুগতিক মন্ত্রে, কিন্তু বাদ ভাঙলো সেদিন যেদিন লুকিয়ে শুনতে পেলাম শাকনিক নাকি আবার আরেকটা বিয়ে করবে। পাত্রী তার সহকর্মিনী, তার প্রেমিকা তনিমা। আশ্চর্যজনক ভাবে ছেলের এই প্রস্তাবে আমার শ্বশুর শাশুড়িও রাজি হয়ে গেলেন। কি হাস্যকর তাই না? খবরটা শুনে জানেন তো আমি নিজেকে স্থির রাখতে পারিনি সেদিন। রাগে দুঃখে অপমানে ঠাস ঠাস করে দুটো চড় কষিয়ে দিয়েছিলাম দুশ্চরিত্র শাকনিকের গালে। এর ফলস্বরূপ আমার শাশুড়ি মা একটা ফুলদানি আমার মাথায় ভাগলেন। প্রচন্ড ব্যথা হলো। তখনও আমার জীবন প্রদীপ নেভেনি। সেই অর্ধমৃত অবস্থায় আমাকে শাকনিক তার মা বাবার সাহায্যে উপরে চিলে খোটার ঘরে থাকা একটি বাক্সে বন্দি করে। সেই বাক্সটি চিলে খোটার ঘরের দেওয়ালের মধ্যে বন্দি করে দেওয়া হয়। আর এইটা রটিয়ে দেওয়া হয় যে আমি একজন দুশ্চরিত্রা নারী, পরপুরুষের সাথে মাঝরাত্রে নাকি পালিয়ে গেছি। দম বন্ধ হয় এখানে, ভীষণ একা লাগে জানেন তো। খুব কান্না পাই কিন্তু বড় শান্তি এখানে। কোনো মানসিক অত্যাচারও নেই। তবু আমার একটা প্রশ্ন এখনো রয়ে যায় যে আসলে কে বন্দী?
আমার মতো শিক্ষিত অথচ পরাধীনতায় শেকল বাঁধা মেয়েরা নাকি সমাজের নিম্ন মানসিকতা সম্পন্ন মানুষেরা, একবার বিচার করে দেখবেন। শুনছিলেন গল্প বন্দী, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী গল্প আপনাদের কাছে তুলে ধরব। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হন্টেড সিরিজ। ধন্যবাদ।